সুন্দরবনে জঙ্গলে সব পাখিরা একসঙ্গে বসবাস করছিল। সেখানে সব পাখিরা মিলেমিশে থাকলেও টুনি খুব অহংকারী ছিল। সে সবার সাথে খারাপ ব্যবহার করত, কারণ তার বাবা অনেক বড় বিজনেসম্যান ছিল বলে। তাই সে গরিব ও অসহায় পাখিদের সবসময় ছোট করত। তার এই কাজে সঙ্গ দিত তার তিন বন্ধু, ইগল, কাকুলি, হুহুটুনি। এরকমই একদিন বিকেলবেলায় মিষ্টিটিয়ে সুখী পায়রা ও মিনুটুনি জঙ্গলে খেলা করছিল। তা দেখে কুহুটুনিকে বলে, দেখ টুনি, ওরা তিনজন ওখানে খেলা করছে, চল ওদেরকে একটু জব্দ করা যাক। আসলে বনের পাখিদের শান্তিতে থাকতে না দেখাটাই ওদের আসল উদ্দেশ্য। তারপর টুনি, ইগল, কাকুলি ও কুহু তাদেরকে পাথর ছুঁড়ে মারতে লাগে, আর তারা অনেক হাসাহাসি করতে লাগলো। পাথরের আঘাতে তারা অনেক আহত হয়। আর মিনু টুনির কাছে এসে বলে, টুনি, তোমরা কেন আমাদের সাথে এরকম করছো? আমরা তোমাদের কি ক্ষতি করেছি? কেন আমাদের পাথর ছুঁড়ে মারছো? মিনুর কথা শুনে ইগল বলে, এই চুপ কর তো পুচকে পাখি, আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। তোদের যদি অসুবিধা হয় তোরা অন্য জায়গায় গিয়ে খেল। তোমরা সবসময় আমাদের সাথে এরকম কেন করো? তোমরা কিন্তু এটা ভুল করছো। তোমরা আমাদের সবসময় খারাপ কথা বলো, কেন আমরা কি তোমার বন্ধু হতে পারি না? তার কথা শেষ হতে না হতেই টুনি বলে উঠে, এই চুপ, একদম চুপ। এখন কি তোরা আমাদের শিখাবি কোনটা ভুল আর কোনটা ঠিক? আমরা যা করেছি একদম বেশ করেছি, কি বলছিস? বন্ধুত্ব তা আবার তোদের সাথে? কি যোগ্যতা আছে আমাদের সাথে তোদের বন্ধুত্ব করার? আমার বাবা এই জঙ্গলের সব থেকে বড় ধনী বিজনেসম্যান, আমাদের অনেক সম্পত্তি আছে, আর তোদের কি আছে? শুনি, যা যা এখান থেকে যা। মিষ্টি দিয়ে সুখী পায়রা ও মিনু তাদের কথা শুনে অনেক কষ্ট পায়। তারা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর তখন কুহু বলে, ঠিক বলেছিস টুনি, ওরা আজ বেশ জব্দ হয়েছে। তারপর তারা তিনজনেই সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে টুনির জন্মদিন চলে আসে, আর টুনির বাবা অনেক ধনী হওয়ার কারণে টুনিকে টুনির বাবা একটা সুন্দর গাড়ি উপহার দেয়। তা দেখে টুনি অনেক খুশি হয়ে যায়, আর সে তার বন্ধুদের দেখাতে গাড়িটা নিয়ে যায়। ইগল, কাকুলি, কুহু, তোরা দেখ, বাবা আমাকে আমার জন্মদিনে এই গাড়িটা উপহার হিসেবে দিয়েছে। চল এখন আমরা চারজনে এই গাড়িতে চড়ে ঘুরতে যাই। আরে বাহ, খুব সুন্দর তো গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, চল আমরা ঘুরতে যাই। সেই সময়ে সেখান দিয়ে টিয়া, পায়রা ও মিনু যাচ্ছিল। তারা টুনিদের সব কথা শুনে ফেলে, আর তাদের ওই গাড়িটা দেখে তাদেরও সেটা চড়তে ইচ্ছে হয়। তখন পায়রা বলে, শুভ জন্মদিন টুনি, তোমার উপহারটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ টুনি, তুমি আমাদের ওই গাড়িটা একটু দেখতে দিবে? এই বলে টিয়া এগিয়ে যেতে লাগে। ঠিক তখনই টুনি প্রচন্ড রেগে গিয়ে বলে, এই সর সর বলছি, একদম এদিকে আসবি না। যেই না একটা দামি উপহার দেখেছিস, আর অমনি জীবনে তো কোনোদিন এত দামি উপহার দেখিসনি। যে আমার দামি গাড়িটা দেখেছিস, আর অমনি। টুনি যখন টিয়াকে এসব কথা বলছিল, ঠিক তখনই কুহু বলে উঠল, ছাড় না টুনি, কেন ওদের সাথে কথা বলছিস বলতো? তাদের এরকম কথা শুনে টিয়ে, পায়রা ও মিনু অনেক মন খারাপ করে। আর তখন পায়রা বলে উঠে, দেখ, এত অহংকার করা ভালো নয় টুনি, কে কখন বিপদে পড়ে তা কিন্তু বলা যায় না। টিয়ে, চল এখান থেকে। এরপর পায়রা ও তার বন্ধুরা সেখান থেকে চলে যায়, আর এদিকে টুনি ও তার বন্ধুরা গাড়িটা নিয়ে চালাতে থাকে। আর তাদের মাথায় তো দুষ্ট বুদ্ধি লেগে থাকে, তাই তারা গাড়িটা নিয়ে অন্য পাখিদের তাড়া করতে থাকে। এমনকি তাদের এই গাড়ি চালানোর জন্য জঙ্গলে অনেক পাখি আহত হয়। একদিন তারা পাগলের মতো গাড়িটা চালাচ্ছিল, আর সেই সময় একটা বয়স্ক পায়রা সেখান দিয়ে যাচ্ছিল, আর হঠাৎই সে গাড়ির ধাক্কায় ডানা ভেঙে নিচে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু সেই দিকে তো অহংকারী টুনি ও তার বন্ধুদের কোনো খেয়ালই ছিল না। টুনির ও তার বন্ধুদের এমন অস্বস্তিকর কর্মকাণ্ডে মিনু ও তার বন্ধুরা অনেক বিরক্ত হয়। আর মিনু বলে ওঠে, না, এভাবে আর থাকা যায় না। টুনিদের এই অত্যাচারে জঙ্গলের সব পাখিরা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। দেখবি টুনির এরকম অহংকারের জন্য একদিনও বড় বিপদে পড়বে, আর সেদিন ওকে বাঁচানোর জন্য ওর কোনো বন্ধুরাও ওর পাশে থাকবে না। এসব কথা বলতে নেই রে, কারো এরকম ক্ষতি চাওয়া উচিত নয়।
সেদিন টুনি ও তার বন্ধুরা গাড়িটা নিয়ে ঘুরতে বের হয়েছিল, কিন্তু হঠাৎই টুনির গাড়িটা নষ্ট হয়ে যায় আর গাড়িটা সোজা সেই ভয়ঙ্কর কিং কোবরার গুহার সামনে গিয়ে পড়ে। গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ায় টুনি অনেক আহত হয় আর টুনি তার বন্ধুদের বলে, কুহু, কাকলি, ইগল, তোরা আমাকে বাঁচা, না হলে যে এই ভয়ঙ্কর কিং কোবরা আমাকে খেয়ে ফেলবে। টুনির কথা শুনে ইগল বলে উঠল, ওরে বাবা রে, এটা তো ভয়ঙ্কর কিং কোবরার গুহা। কুহু, কাকলি, চল আমরা এখান থেকে পালিয়ে যাই ভয়ঙ্কর কিং কোবরা আসার আগে, না হলে কিং কোবরা আমাদের কেউ খেয়ে ফেলবে। টুনি এখানেই থাক, ওর জন্য আমরা আমাদের জীবন হারাতে পারবো না। হ্যাঁ, চল চল। এই বলে টুনির স্বার্থপর বন্ধুরা সেখান থেকে চলে যায় আর টুনি তখন বলে, আমি যাদেরকে আমার বন্ধু ভেবেছিলাম আজ তারাই আমাকে এই বিপদের মধ্যে ফেলে গেল। টুনি যখন এই কথাগুলো বলছিল ঠিক তখনই সেই ভয়ঙ্কর কিং কোবরা সেখানে চলে আসে আর টুনিকে দেখে বলে, আরে বাহ, সূর্য আজ কোন দিকে উঠেছে, খাবার যে আজ আমার বাসায় এসে বসে আছে, আজ আমি এই টুনি পাখিটিকে মেরে ফ্রাই করে খাবো। এই কথা বলে কিং কোবরা টুনিকে খাবার জন্য এগিয়ে যায় আর টুনি কিং কোবরাকে দেখে বলে, বাঁচাও, কি কোথায় আছো, আমাকে এই ভয়ঙ্কর কিং কোবরার হাত থেকে বাঁচাও, বাঁচাও আমায়, না হলে যে আমায় এই ভয়ঙ্কর কিং কোবরা খেয়ে ফেলবে। টুনির এই চেঁচামেচি পায়রা ও তার বন্ধুরা শুনতে পায়। তখন পায়রা তার বন্ধুদের বলে, আরে, এটা টুনির কণ্ঠের মতো লাগছে না, মনে হয় টুনি কোনো বিপদে পড়েছে। বিপদে পড়েছে একদম বেশ হয়েছে, কেন, এখন আর বন্ধুরা কোথায়, ওকে বাঁচাচ্ছে না? ছি মিনু, এসব বলতে নেই, ও তো আমাদের বন্ধুর মতেই, তাই না? চল তো গিয়ে দেখি ওর কি হয়েছে। হ্যাঁ, চল চল। এরপর টুনির কাছে তারা যায় আর দেখে যে টুনিকে সে ভয়ঙ্কর কিং কোবরা খেতে যাচ্ছে। ঠিক তখনই পায়রা, মিনু ও টিয়ে টুনিকে উঠিয়ে নিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় আর টুনিকে সুস্থ করে তোলে। এরপর টুনি পায়রাদের বলে, আমি তোমাদের কত অপমান করেছি আর তা সত্ত্বেও তোমরা আমাকে বাঁচালে। টুনি, তুমি আমাদের বন্ধু না ভাবলেও আমরা কিন্তু তোমাকে আমাদের বন্ধুই ভাবি। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের অনেক অপমান করেছি। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক, আমরা তোমাকে ক্ষমা করে দিয়েছি। এরপর থেকে টুনি কারোর সাথে খারাপ ব্যবহার করতো না, সবাইকে সমানভাবে সম্মান করতো আর সে সাথে সবার সঙ্গে মিলেমিশে থাকতো ও একে অপরের বিপদে সাহায্য করতো।